যেই ওমর আমার নবীর গর্দান কাটার জন্য দৌড়াচ্ছে, তরবারি নিয়ে দৌড়ায় নবীর গর্দান কাটতে যাবে, কি পরিমাণ সন্ত্রাসী মেজাজ! ওদিকে আমার নবী মক্কায় বয়ে দোয়া করে, হে মালিক অমরের তুমি দিনের বড় খা দেম বানা দাও, আর সে আজিম থেকে ফয়সাল আসতেছে, অমর তরবারিটা তোর গলায় লাগবে, মোহাম্মদের গলায় লাগবে না। ওয়াম্মা কারু ওয়াম্মা কারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। বান্দা তুই যত চালাকি করবি তোর চালাকি আল্লাহর দরবারে টিকবে নাকি? 80 বছর লাগায় যত বাটপারি করবে মুসলমানের 1 মিনিটের চিন্তার সামনে ধ্বংস হয়ে যাবে, মুসলমানের সামনে পারবি না। এই দেশের মুসলমান সিলেটের জমিনে 307 আউলিয়ার কাফেলা নিয়ে ঢুকলেন শাহজালাল, গৌর গোবিন্দ কায়রে টুপিওয়ালা পাগড়িওয়ালা ভেঙে যাও, শাহজালালের অস্ত্র নাই, আছে একটা লাঠি আর পাগড়ি আর তসবি। দাওয়াত তাবলীগের মুরব্বী ইলিয়াস রহমাতুল্লাহ আলাই মক্তবে যায় হাতের মধ্যে একটা লাঠি নিয়ে যায়, শাহজালাল ইয়ামান থেকে বাংলাদেশে আসছেন তসবি আছে একটা লাঠিও আছে, ওরে মৌলবি তোমরা সন্ত্রাসী চাও না হাতের মধ্যে বাঁশের লাঠি কেন? শাহজালাল ডাক দিয়া কয় অন্ধ বুড়ি রাস্তা দিয়ে হাঁটে চোখে দেখে না হারিকেন জ্বালায় হাঁটে রাতের অন্ধকারে, একজনে কয় বুড়ি মা তুমি তো চোখে দেখো না আবার হারিকেন জ্বালাইছো কেন? কয় আমি রাস্তা দেখার জন্য জ্বালাই না, আমারে যেন কোনো মগায় ধাক্কা দিয়ে ফালায় না দেয়। মুসলমানের হাতের লাঠি কাউকে আঘাত করার জন্য না, তা ভালে হাতের মধ্যে লাঠি কেন? বলে আমি নামাজে দাঁড়ায় গেলাম পাগড়ি মাথায়, মুসলমানের সামনে নিয়ে কোরআনের বয়ান করি কোরআন তেলাওয়াত করি, হঠাৎ করে কোন বেঈমানের বাচ্চা যদি আমার পাগড়ি ধরে টান দেয়, কোন বেঈমান যদি আমার নবীর ইজ্জত ধরে টান দেয় কোরআনের বিরুদ্ধে কথা কয়, আমরা কাউকে মারব না, কিন্তু আমাদের যদি কেউ গালি দাও কোরআনের বিরুদ্ধে কথা কও, আমাদের পাগড়ি টুপি ধরে টান দাও দাড়ির বিরুদ্ধে কথা কও, আমাদের পাগড়ি আমাদের দাড়ি টুপি কোরআন আর আল্লাহর ইজ্জত নবীর ইজ্জত রক্ষা করার জন্য, বেঈমানের মোকাবেলায় লাঠি আত্মরক্ষা হিসাবে ব্যবহার হতে হবে। গৌর গোবিন্দ কয় ভেঙে যাবে পাগড়িওয়ালা, শাহজালাল বলে তুই চিনোনি আমি মুসলমান, মুসলমানের চরিত্র জানুনি, মুসলমান যেই কদম সামনে দেয় ও কদম কোনো বেঈমানের ভয়ে পেছনে ফেরত নেয় না। গৌর গোবিন্দ বলে বাড়াবাড়ি করবা না, কয় কোনো বাড়াবাড়ি নাই, কালেমার কথা বলবো আল্লাহর জমিনে, বলে এখান থেকে ভেঙে যাও, বলে ভাগবো না, বলে যুদ্ধ হবে, শাহজালাল বলে যুদ্ধ হবে, তবে গৌর গোবিন্দ মাস্তানি করে টাকার গরম, আর শাহজালাল গৌর গোবিন্দের প্রতিবাদ করে একমাত্র চোখের পানি আর ইলম ও আমলের গরম। আগামীকাল যুদ্ধ হবে, শাহজালাল নিরুপায় হয়ে গেলেন, আউলিয়াদের কাফেলা নিয়ে রাতের বেলা আল্লাহর সাথে গভীর রাত্রে কথা বলতে শুরু করলেন, সেজদায় পড়ে কান্নার আওয়াজ, ও আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, অস্ত্র নাই, ধনবল নাই, জনবল নাই, কিছুই নাই রে আল্লাহ, তুমি আসমান থেকে সাহায্য করো রে মালিক। নামাজ পড়ে মোনাজাত করলেন, কানলেন, নামাজের পরে ফজরের নামাজ হবে, আজান হবে, সময় অল্প বাকি, আল্লাহর ওলি শাহজালাল বলে এই কাফেলার মধ্যে এমন একজন আল্লাহর ওলি আছেন নাকি জীবনে জামাত ছাড়া নামাজ পড়েন নাই? নাসিরউদ্দিন নামের একজন ওলি কামেল দাঁড়ায় বললেন, আমি জীবনে এক ওয়াক্ত নামাজও ছাড়ি নাই, জামাতও ছুটে নাই,
শাহজালাল বললেন আজ আপনার পবিত্র কণ্ঠেই হবে ফজরের আজান। সময় এসে গেল, নাসিরউদ্দিন নামের ওলি কামিল দাঁড়ায় গেল। সময় মতো যখন জবান মোবারকে ফজরের আজানের ধ্বনিটা তুললেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ যখন তুললেন, সাথে সাথে আল্লাহর কুদরতি ফয়সালা গৌর গোবিন্দের মধ্যে জাল জালা জমিনের মধ্যে শুরু হয়ে গেল। এদিকে নাসিরউদ্দিনের আজান চলতেছে আর গৌর গোবিন্দের জমিনের মধ্যে কাঁপা কাঁপি শুরু হয়ে গেল। আজান চলতেছে জমিন কাঁপতেছে, আজান চলতেছে জমিন কাঁপতেছে। হঠাৎ করে তাকায় দেখে আজান শেষ, বেঈমান গৌর গোবিন্দ শেষ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন।